মাদারীপুরে চলতি বোরো মৌসুমে লক্ষ্যমাত্রার চেয়ে বেশি জমিতে ধানের আবাদ করা হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকায় এবছর ফলনও ভালো হয়েছে। সরকারি নির্ধারিত মূল্যে জেলার উৎপাদিত ধান থেকে চালের বাজার মূল্যে লক্ষ্যমাত্রা অর্জিত হওয়ার আশা জানিয়েছে কৃষি অফিস। মাদারীপুর থেকে আরিফুর রহমানের তথ্যে আরো জানাচ্ছেন তানজিদ ফুয়া। কৃষি অফিসের তথ্য মতে মাদারীপুর জেলায় এবছর বোরো ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জিত হয়েছে। ধানের বাম্পার ফলনে খুশি কৃষকরা, বাজারের ন্যায্য দামের আশাও করছেন তারা। যে সরকার এভাবে একটু আমাকে দেখে তাহলে আমরা একটু লাভবান হইতে পারব। সরকারের কাছে যে দামের আশা করছি সে দাম তো পাচ্ছি না। ধান ভালো, ধানের কোনো সমস্যা নাই, অন্য বছর তুলনামূলক খুব ভালো ধান এবছর। আমি দুই জ্যেষ্ঠ বউ ধান কাটিছি আর লোক লইয়া চলতি বছর জেলায় উৎপাদিত বোরো ধান থেকে 750 কোটি টাকার চাল বিক্রির আশা করছেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক। আমাদের যে এরিয়া তাতে আমাদের উৎপাদন লক্ষ্যমাত্রা দাঁড়াবে 1,51,000 মেট্রিক টন, প্রায় মেট্রিক টন চাউলে, এবং যার বাজার মূল্য 750 কোটি টাকার উপরে আমরা আশা করতেছি। জেলায় এবছর প্রায় 33,500 হেক্টর জমি থেকে ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 1,45,055 মেট্রিক টন। তানজিদ ভুইয়া, মোহনা সংবাদ।